সেদিন যা বলেছিলেন খালেদা জিয়া ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দৃশ্য তখন টেলিভিশনে দেখেছিলেন বিএনপি দেখে আল্লাহর সুক্রিয়া আদায় করেছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এম জাহিদ হোসেন বুধবার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা সবকিছু টেলিভিশনে দেখছিলেন শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন আল্লার কাছে সুক্রিয়া এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল এমন প্রেক্ষাপটে নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন সেটিও বলেছিলেন খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ণ হতে বারণ করে দেন তিনি খালেদা জিয়া ব্যক্তিগতভাবে মনে করেন আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়ায় জাহিদ হোসেন বলেন ম্যাডাম খালেদা জিয়া মহাসচিব সহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এদিকে সাত দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এই প্রধানমন্ত্রীকে বাসায় নেওয়া হয় দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস ও কিডনি জটিলতা আর্থাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন হাসিনা কোথায় তা নিয়ে রহস্য ভারতেও প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে নয়াদিল্লির নৈশভোজ একটি আলোচ্য বিষয় শেখ হাসিনা কোথায় ভারতে হাসিনা রয়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই তারপর বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে হেরফের আছে তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগত আলাপচারিতায় বলছেন ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসনে বা সেফ হাউজে আছেন গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেয়া মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন অথবা তার সঙ্গীদের সাথে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লোধি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে নরেন্দ্র মোদী সরকার নিশ্চিত করে আসছে যে হাসিনা ভারতেই আছেন এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছে তবে বিষয়টি নিয়ে খোদ ভারতেই মানুষের আলোচনা থেমে নেই হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল নরেন্দ্র মোদী সরকার কিন্তু তার অবস্থানের বিষয়ে মোদী সরকার নীরবতা বজায় রেখে চলছে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমন ভাবনা বন্ধ করে দিয়ে

বিষয়ক উপদেষ্টা আসিফ নজদুল ফিনান্সিয়াল টাইমস কে বলেছেন ভারতের সাথে থাকা প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী আমরা হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণের দাবি জানাতে পারি আসিফ নজদুল আরো বলেছেন আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা উস্কে দিতে দেবে না তিনি মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে এমনটা করার চেষ্টা করছেন হাসিনার উদ্ধৃতি হিসেবে উল্লেখ করে বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পর ইউনুস নিজেই বলেছেন বাংলাদেশ তাকে ফেরত না চা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তাহলে শর্ত হবে তাকে চুপ থাকতে হবে নিজ দেশে থেকে পালানো আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের চীনা অভিযানের মুখে উনিশশো সালে পালিয়ে ভারতে এসে থাকতে শুরু করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা দালাই লামা ভারত ভিত্তিক তিব্বতে নির্বাসিত বেসামরিক প্রশাসনের কাছে রাজনৈতিক দায়িত্বগুলো হস্তান্তর করেছেন তবে তিব্বতের আধ্যাত্মিক নেতা সম্পতি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানান এই পদক্ষেপ বেজিংকে ক্ষুব্ধ করে বিশ্লেষকরা বলছেন মোদী সরকারের সম্মতি ছাড়া এমনটি হয়নি উনিশশো সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয় এরপর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন ভারতের মনমোহন সিং সরকারের পররাষ্ট্র সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন শিবশঙ্কর মেনন তিনি বলেন প্রতিবেশী দেশ থেকে নেতাদের ভারতে আসার অনেক নজির আছে আমরা সব সময় তাদের থাকার অনুমতি দিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখিয়ে রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকেছেন ভারতের রাজনৈতিক অঙ্গনে হাসিনার ব্যাপক সমর্থন আছে ভারতে তাকে ইসলামপন্থী চরম বিরুদ্ধে একটি প্রাচীর হিসেবে দেখা হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার প্রয়াত পিতার অগ্রণী ভূমিকা শ্রদ্ধার সাথে ভারতে স্মরণ করা হয় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছিল ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার এজন্য ভারতকে বড় মানবিক মূল্য দিতে হয় হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনোসের অধিষ্ঠিত হওয়া নিয়ে প্রচলিত তথ্য হল রঙিন বিপ্লব বা যুক্তরাষ্ট্রের সমর্থনে শাসন ব্যবস্থায় পরিবর্তন যে দেশটি উনিশশো সালে পাকিস্তানকে সমর্থন করেছিল মোদীপন্থী লোকজনের বাইরেও ভারতে এই ধারণা প্রবল বিশ্লেষকরা বলছেন ভারতে হাসিনার অবস্থানের যে সংবেদনশীলতা তার অর্থ হল সতর্কতার একটি চাদর আপাতত তার অবস্থানকে ঘিরে থাকতে পারে এবং এ সংক্রান্ত পরিকল্পনা নয় নয়াদিল্লির করা ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বলেন এগুলো ঘনিষ্ঠতার সমস্যা আর যখন আমাদের প্রতিবেশীদের প্রসঙ্গ আসে তখন বিষয়গুলো সংবেদনশীল হয় আমরা বিশ্বের অন্য প্রান্তরের দেশগুলোর সাথে যেভাবে কাজ করি এটা তেমন নয়